যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন? যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আহত কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। আপনারা চেয়ারে বসে লুটপাট করবেন, আর ব্যারিস্টার সুমন ভাই প্রতিবাদ করলে উনাকে চাবেন গু মার খুন করে ফেলবেন। আপনারা ব্যারিস্টার সুমন ভাই সিস্টেম শিখাই নিছে, এখন শত শত ব্যারিস্টার সুমন তৈরি হয়ে যাবে। কতজন ব্যারিস্টার আপনারা মারবেন, কতজন প্রতিবাদকারী আপনারা মারবেন? আপনারা এখনো সময় আছে, আপনারা অপরাধ স্বীকার করে, আপনারা অপরাধে অপরাধ স্বীকার করে আপনারা শাস্তি নিয়ে আপনারা এখনো দেশকে বাঁচান, সুমন ভাইকে সহযোগিতা করেন। সুমন ভাই তো কাউকে চাঁদাবাজি করতেছে না। আপনারা কি জানেন যে কোন অপরাধীর কাছ থেকে সুমন ভাই কোন টাকা পয়সা নিছে জানেন? কিন্তু অনেকে অফার দিয়েছে, অফার দিলে তো উনি অফার গ্রহণ করেন নাই। পরিমাণ অফার খালি পাইছি আমি, অফার বুঝেননি। ওহল আইয়া এমপির একটা বার দেয় না নি বাট, ওই আমি ফিরাই দিছি এমনে বাট 5 কোটি টাকা পাইলাম না, 6 কোটি। মেধা শূন্য করার একটি চক্রান্ত চলছে। আমরা যখন শুনতে পেরেছি গতকাল ব্যারিস্টার সুমন ভাই ঢাকাতে জিডি করেছেন, তারপরে আমরা ফেসবুক থেকে শুরু করে আমরা রাজপথে নেমে গিয়েছি, কারণ আমরা চাই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন লোকেরা যেন আজীবন বেঁচে থাকে। বর্তমানে আমাদের সিলেট প্রায় বলতে গেলে নেতৃত্ব শূন্য অবস্থায় আছে। সংসদের মতন জট তোলার মতন কোনো নেতা আমরা এখনও পাই নাই। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি কোনো কিছু হয়, আমরা এটা বলে দিতে চাই যে আমাদের মতন তরুণ প্রজন্ম যারা আছে তারা কখনোই ঘরে বসে থাকবে না। আমরা হাটে মাঠে ঘাটে যে যেভাবে পারি সর্বাবস্থায় আন্দোলন করে যাব, যাতে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন লোকেরা ভালো থাকতে পারে। প্রত্যেকদিন ওই উনি যে আমার মাইরে লিব, এখন যদি মাইরে হই লাই, মাইরে হই যদি লাই, তে সুনাগাট বাজো করে আমার ফোনে চলতো কেমনে? নেতা রেডি হইতাছে নিয়ে, নেতা রেডি আমি কইরা যাইতেছি। অত্যন্ত অঞ্চল বিশেষ করে গোয়েন্টগাঁর জকিগঞ্জ কানাইগাঁর সব অত্যন্ত অঞ্চলে যেখানে সরকারি ত্রাণ পৌঁছতে অনেক দেরি হয়েছে, কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব দ্রুত সেখানে ত্রাণ নিয়ে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেই থেকে তার প্রতি আমাদের মতো সাধারণ নাগরিকের তার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা রয়েছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা সবসময় দেখি যে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এমন নয়, মানে দীর্ঘদিন থেকেই তিনি অনলাইনের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, যারা সরকারের সামান্য একটা চাকরি নিয়ে 5-10 বছরে সরকারের সম্পদ লুণ্ঠন করে কাটছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তিনি একটি আতঙ্কের নাম, একটি ভয়ের নাম। আমি মনে করি যে মূলত যারা করাপশন করে, দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে সরকারি সম্পদ, তাদের একটা আতঙ্ক ব্যারিস্টার সুমন, তারা মনে করেছে যদি ব্যারিস্টার সুমনকে কোনো কিছু করা যায়, হত্যা করা যায়, তাহলে আমরা সরকারের সম্পদ আরও বেশি করে হরিলুট করতে পারবো। এই উদ্দেশ্যে মূলত হয়তো তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী হত্যার হুমকি দিয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত বিচার করবেন বলে আমরা আশাবাদী। সকাল সকালবেলা ডেলি উঠতে এখন ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি? বঙ্গবন্ধুরে রাখছুননি, আমরা সাইন নেতারা রাখছুননি, সাইএমএস কি বিয়ারে বাইদারে মারি লিছুন? নিউজ মিডিয়ার মারফতে শুনেছি, শুনে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা প্রতিটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানববন্ধন তো হবেই, সুমন ভাইয়ের জন্য হাজার হাজার মানুষ মরতেও রাজি আছে। উনি একজন নীতিবান এবং আদর্শবান ব্যক্তি, ওনার মধ্যে কোনো ধরনের কোনো 2 নম্বরই কোনো কাজ কারবার মারো আয়া জীবনে একবার এমপি সাল লাগতো না? যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানছেন গ্রামের পয়সা খাও। যেমন 2022-এর যে বন্যাটা গেল, আমরা জানি যে ব্যারিস্টার সুমন ভাই হবিগঞ্জে হলেও কি হলো বৃহত্তর সিলেটেই সন্তান, কিন্তু উনি 2022-এ সিলেটের জন্য যা করেছেন তা আমাদের কিন্তু অনেক রানিং এমপিরাও কিন্তু এই কাজগুলো নিজ এলাকায় করে নাই, এগুলো আমরা দেখেছি। উনি সুনামগঞ্জ, বৃহত্তর সিলেট সহ ওনার হবিগঞ্জ রেখেও কিন্তু সুনামগঞ্জ সিলেটের জন্য কাজ করে গেছেন, সেটা 2022-এ আমরা সবাই প্রমাণিত। 2022-এ সুমন ভাই যা করেছেন তা অতুলনীয়। অনেক এমপি কিন্তু রানিং এমপি, মন্ত্রী, চেয়ারম্যান অনেকেই করেন নাই, সেটা আমরা দেখেছি। সুমন ভাই যখন এমপি হয়েছে
সুমন ভাই যখন এমপি হচ্ছে তখন সুমন ভাই এলাকার মানুষ দেখিয়ে দিয়েছে যে ব্যারিস্টার সুমন হয়তো বা কী। সেই ভোটের মাধ্যমে হবিগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে যে ব্যারিস্টার সুমন কী। তাই তো সুমন ভাই ব্যারিস্টার এমপি হওয়ার পর থেকেই মানুষের ভিতরে একটা যন্ত্রণা কাজ করতেছে যে ব্যারিস্টার এমপি হয়ে গেছে। ব্যারিস্টার এমপি হওয়া মানে অনেক এমপি মন্ত্রীদের গুম হারাম করা, অনেক অন্যায়কারীদের গুম হারাম করা। তাই তো ওদের গুম হচ্ছে না, ব্যারিস্টার এমপি হয়ে গেছে। ব্যারিস্টার এমপি হওয়ার পরেও আমরা দেখেছি ওনার উন্নয়ন, এই দীর্ঘ কয়েকদিনে দীর্ঘ কয়েক মাসে উনি যে উন্নয়ন করেছেন তা অনেক রানিং এমপি মন্ত্রীও 10 বছরে করে নাই, হবিগঞ্জেও করে নাই, সিলেটেও করে নাই।